হ্যালো বিবাস, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমি আগেই বলেছিলাম যে এমডি ইকবাল কিছুদিন পরেই বলবে যে কিলহিম সিনেমাটি সুপারহিট ব্যবসা করেছে। অবশেষে তাই হলো। ইত্তেফাকের একটি প্রতিবেদনে এমডি ইকবাল বলেছেন তার কিলহিম সিনেমাটি বক্স অফিসে ব্যবসা সফল হয়েছে। আরটা কথা না বললেই নয়, বিশেষ করে আমি কিন্তু বিভিন্ন সিনেমা হলের স্টাফদের কাছ থেকে জেনে এবং সিনেমা হল মালিকদের কাছে জেনে তারপর কিন্তু ভিডিও তৈরি করি যে কোন সিনেমাটা কত আয় করেছে। কিলহিম সিনেমার প্রযোজক এবং পরিচালক ইকবাল কিন্তু একটি সাক্ষাৎকারে বলেছেন যে বাংলাদেশে কোনো বক্স অফিস নেই। এটা বলার কারণ হলো, কিলহিম সিনেমাটি পরিচালক ইকবাল যে কোনো সময় হিট বা সুপার হিট বলতে পারেন। আমরা যে সিনেমা হল মালিকদের কাছ থেকে জেনে ইস্টিমেট একটা কালেকশন বলি, সেই কালেকশনটা শুনে ইকবাল কিন্তু রেগে গিয়েছিলেন এবং তিনি কিন্তু বলেছিলেন যে বাংলাদেশে কোনো বক্স অফিস নেই। প্রযোজক ইকবাল সাহেব এই কথাটা বলার মূল কারণই ছিল, তিনি যেন তার সিনেমাটাকে যে কোনো সময় হিট বা সুপার হিট বলতে পারেন। আর একটা কথা না বললেই নয়, বাংলাদেশে অনেক সিনেমা প্রেমী আছেন যারা সিনেমা নিয়ে গবেষণা করেন, তারাও কিন্তু কোন সিনেমাটা বক্স অফিসে কেমন ব্যবসা করছে সেটা নিয়ে খোঁজ খবর রাখেন। কিলহিম সিনেমার প্রযোজক এমডি ইকবাল তার সিনেমাটাকে কিভাবে ব্যবসা সফল বললেন, চলুন আজকের এই ভিডিওতে সম্পূর্ণ ডিটেইলস সহ জেনে নেওয়া যাক। ঈদের সিনেমাগুলোর মধ্যে স্টার সিনেপ্লেক্সে 10 দিনে কোন সিনেমাটি কয়টি শো পেয়েছে, চলুন আজকের এই ভিডিওতে বিস্তারিত জেনে নেওয়া যাক। অনন্ত জলিল বর্ষা অভিনীত কিলহিম সিনেমাটি স্টার সিনেপ্লেক্সে প্রথম সপ্তাহে 14টি শো পেয়েছিল, দ্বিতীয় সপ্তাহে স্টার সিনেপ্লেক্সে 5টি শো পেয়েছে। স্টার সিনেপ্লেক্সে একটি শো হাউসফুল হলে 300 মতো দর্শক হয়। স্টার সিনেপ্লেক্সের একটি টিকেটের মূল্য 350 থেকে 450 পর্যন্ত। স্টার সিনেপ্লেক্সে একটি সিনেমা হাউসফুল হলে গ্রস কালেকশন করে প্রায় 1 লক্ষ টাকার মতো। তাহলে অনন্ত জলিল অভিনীত কিলহিম সিনেমাটি 10 দিনে টোটাল শো পেয়েছে 104টি। এই 104টি শো থেকে অনন্ত জলিল অভিনীত কিলহিম সিনেমাটি ইস্টিমেট গ্রস কালেকশন করেছে প্রায় 1.4 কোটি টাকা। এই 1.4 কোটি টাকার মধ্যে 4 লক্ষ টাকা আমরা বাদ দিলাম, তার কারণ সবসময় তো আর মাল্টিপ্লেক্সের সবগুলো শো হাউসফুল হয় না। অনন্ত জলিল অভিনীত কিলহিম সিনেমাটি স্টার সিনেপ্লেক্সে 104টি শো থেকে গ্রস কালেকশন করেছে প্রায় 1 কোটি টাকা। তো এটা তো ছিল স্টার সিনেপ্লেক্সের কালেকশন। তো আমরা যদি এখন সিঙ্গেল স্ক্রিনগুলোর কালেকশন ধরি, তাহলে অনন্ত জলিল অভিনীত কিলহিম সিনেমাটি সিঙ্গেল স্ক্রিনগুলো থেকে আয় করেছে প্রায় 80 লক্ষ টাকার মতো। অনন্ত জলিল অভিনীত কিলহিম সিনেমাটি 10 দিনে টোটাল গ্রস কালেকশন করেছে 1.70 কোটি টাকার মতো। অনন্ত জলিল বর্ষা অভিনীত কিলহিম সিনেমাটি 10 দিনে টোটাল নেট কালেকশন করেছে 78 লক্ষ টাকা থেকে 80 লক্ষ টাকা। কিলহিম সিনেমাটির বাজার যেহেতু 2 কোটি টাকা, এই সিনেমাটি 10 দিনে বক্স অফিস থেকে নেট কালেকশন করেছে প্রায় 80 লক্ষ টাকা। তাহলে এমডি ইকবাল এই সিনেমাটাকে কিভাবে ব্যবসা সফল বললেন? তাছাড়া আমি কিন্তু কিলহিম সিনেমাটির পার্সেন্টেজ ধরেছি প্রায় 50%, আর 50% পাবে হল মালিক। শাকিব খান অভিনীত লিডার আমি বাংলাদেশ এই সিনেমাটি প্রথম সপ্তাহে স্টার সিনেপ্লেক্সে 10টি শো পেয়েছে, দ্বিতীয় সপ্তাহে স্টার সিনেপ্লেক্সে 5টি শো পেয়েছে। শাকিব খান অভিনীত লিডার আমি বাংলাদেশ এই সিনেমাটি 10 দিনে স্টার সিনেপ্লেক্সে শো পেয়েছে 80টি। এই 80টি শো থেকে লিডার আমি বাংলাদেশ সিনেমাটি আয় করেছে প্রায় 80 লক্ষ টাকা। স্টার সিনেপ্লেক্সে আয়ের দিক দিয়ে এগিয়ে আছেন শাকিব খানের থেকে অনন্ত জলিল, কিন্তু সিঙ্গেল স্ক্রিনগুলোতে অনন্ত জলিল শাকিব খানের আশেপাশেও নেই। শাকিব খানের রাজত্ব সিঙ্গেল সিনেমা হলগুলোতে এখনো চলছে। সিঙ্গেল সিনেমা হলগুলো থেকে শাকিব খানের লিডার আমি বাংলাদেশ এই সিনেমাটি এখন পর্যন্ত আয় করেছে প্রায় 5 কোটি টাকার মতো। অন্যদিকে অনন্ত জলিল অভিনীত কিলহিম সিনেমাটি সিঙ্গেল সিনেমা হলগুলো থেকে এখন পর্যন্ত আয় করেছে প্রায় 70 লক্ষ টাকা থেকে 80 লক্ষ টাকা পর্যন্ত। তো বিয়াস, আপনার মূল্যবান কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন এমডি ইকবাল পরিচালিত কিলহিম শাকিব খান অভিনীত লিডার আমি বাংলাদেশ এই দুটি সিনেমার মধ্যে এখন পর্যন্ত বক্স অফিসে কোন সিনেমাটি হিট হয়েছে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।